আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি অদ্ভুত বিনোদন ২৪ এর নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আমরা বিভিন্ন বই গল্প কবিতায় শুনেছি বোদর এবং বোদর দিয়ে মাছ ধরার কথা, কিন্তু বাস্তবে কয়জনের বা সৌভাগ্য হয়েছে বোদর দিয়ে মাছ ধরার সেই মজার দৃশ্যটি দেখার। আমাদের আজকের ভিডিওতে দেখাতে চলেছি বোদর এবং পাখি দিয়ে মাছ ধরার কিছু মজার দৃশ্য। বোদর দিয়ে মাছ ধরা একটি পুরনো মাছ ধরার পদ্ধতি, বর্তমানে এটি প্রায় বিলুপ্তির পথে। তবে মাছ ধরার এই বিলুপ্তি হওয়া পদ্ধতিটা কিছু মানুষ নিজেদের বংশ পরম্পরা ঐতিহ্য এবং জীবিকা নির্বাহের পেশা হিসেবে ধরে রেখেছে। বোদর দিয়ে মাছ ধরার সময়কাল হল অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত। অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত তিন মাসেরও বেশি সময় ধরে জেলেরা বোদর দিয়ে মাছ ধরার জন্য দল বেঁধে নদীপথে পাড়ি দেন। এক একটি দলের সাথে কয়েকটি নৌকা এবং চারটি করে বোদর থাকে। নৌকার এক মাথায় বোদরের খাঁচা থাকে, সেখানে বোদররা বন্দি থাকে। মাছ ধরার সময় খাঁচা থেকে বোদরদের বের করা হয়, তারপর পানিতে জাল ফেলে বোদরদের পানিতে ছেড়ে দেওয়া হয়, আর বোদরদের গলায় লম্বা রশি বাঁধা থাকে যার অপর প্রান্ত নৌকায় বাঁধা থাকে, যেন ওরা পালিয়ে যেতে না পারে। এরপর বোদররা পানিতে ডুবে মাছের সন্ধান করে মাছ ধরে এনে জালের মধ্যে ফেলে আবার চলে যায় আরেকটি মাছ ধরে আনার জন্য। এভাবেই চলে তাদের মাছ ধরার সেই পালা। বর্তমানে চিত্রা, মধুমতি এবং মাদারীপুর ও গোপালগঞ্জের কিছু নদীতে বোদর দিয়ে মাছ ধরার দৃশ্যটি দেখা যায়। নদী দূষণ ও জাল দিয়ে অতিরিক্ত মাছ ধরার কারণে নদীতে মাছের সংখ্যা ক্রমাগতই কমছে, আর এই মাছ কমে যাওয়ার ফলে এই বোদর দিয়ে মাছ ধরার পদ্ধতিও প্রায় বিলুপ্তির পথে। বিশেষজ্ঞদের মতে আগামী দুই শতকের মধ্যে এই বোদর দিয়ে মাছ ধরার পদ্ধতি সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে। মাছ ধরার পুরনো পদ্ধতির মধ্যে অন্যতম একটি হল পাখি দিয়ে মাছ ধরা। বর্তমানে চীন এবং জাপানে মাছ ধরার এই পুরনো পদ্ধতিটি রয়েছে, আর তা হলো শিকারি পাখি দিয়ে মাছ ধরা। লম্বা ঠোঁট বিশিষ্ট কালো রঙের এক জাতের পাখি আছে যা দিয়ে তারা মাছ শিকার করে থাকে। এই পাখিগুলো তাদের প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে। তারা মাছ শিকারের সময় পাখির গলায় রশি বেঁধে দেয়, যেন পাখি মাছ খেয়ে ফেলতে না পারে, এবং পাখিকে পানিতে ছেড়ে দেওয়া হয়, আর পাখিগুলো পানিতে ডুবে মাছের সন্ধান করে মাছ ধরে এনে জেলেদের কাছে দেয়। এভাবেই চলতে থাকে তাদের মাছ ধরার পালা। তবে মাছ ধরার এই পুরনো পদ্ধতিগুলো দেখতে খুব মজাদার হলেও বর্তমানে এগুলো প্রায় বিলুপ্তির পথে। বন্ধুরা, বোদর এবং পাখি দিয়ে মাছ ধরা পুরনো পদ্ধতির এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, অথবা আপনি বাস্তবে স্বচক্ষে দেখছেন কি না, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত অদ্ভুত বিনোদনের ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সকলের সুস্থতা মঙ্গল কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।